খুব গভীর ক্রিকেট অনুরাগী হিসেবে এবং এখন খেলাটির সঙ্গে জড়িয়ে থাকার জন্য আমি মুগ্ধ হয়ে বিরাট কোহলির ধারাবাহিক উত্থান দেখে যাচ্ছি মাঠের মধ্যে তার প্রাণশক্তি দেখছি মাঠের বাইরেও তার প্রাণশক্তি দেখছি যেভাবে তিনি খেলাটির নিয়মগুলোকে বদলে দিয়ে নতুন করে লিখছেন তাও দেখছি টি টোয়েন্টি ফরম্যাটে একশো চল্লিশ ভালো স্কোর মানা হতো সেটা বদলে দিয়েছেন এখন একশো যথেষ্ট নয় ওর মধ্যে এগিয়ে চলার তাগিদটা অনেক বেশি অন্যদের থেকে প্রতিভাবান অনেকেই রয়েছে এই ক্ষমতা অনেকেরই আছে কিন্তু খুব কম মানুষই সচেতন এটার ব্যাপারে একজন আরও বেশি কিছু করতে পারে আরও বেশি উদ্বুদ্ধ করতে পারে আরও বেশি সৃষ্টি করতে পারে উচ্চতর মান তৈরি করতে পারে এটা বোঝার জন্য একটা মানুষের কি প্রয়োজন যেটার প্রয়োজন সেটা কি ভেতর থেকে পাওয়া যায় না বাইরে থেকে আসে সেটা কি বস্তু আমিও বেশ আগ্রহ নিয়ে বিরাট কোহলিকে দেখছি কারণ গত চল্লিশ পঁয়তাল্লিশ বছরে আমি প্রত্যেকটি বড় ব্যাটসম্যানকে দেখেছি তিনি যেভাবে বলটা মারেন সেভাবে খুব সামান্য কয়েকজন মেরেছেন সম্ভবত আর একজনের কথাই আমি ভাবতে পারি ভেভিয়ান রিচার্ডস যিনি এভাবেই বলকে মারতেন কিন্তু তার সেই একই রকম মিশন ছিল না যেটা এই ছেলেটির রয়েছে তিনি খেলতেন শুধুই মজার জন্য আর ওই দ্বীপ ক্যারেবিয়ান কালচার আর তিনি তো খুব সিরিয়াস হয়ে নিতেন না বা প্রবল উদ্দীপনার বসে আক্রমণে যেতেন না এই ছেলেটি যেভাবে যাচ্ছে কিন্তু আমার মনে হয় একমাত্র তিনি বলকে এভাবে মারতেন যেভাবে এই ছেলেটি আজ মারছে এটা খুব বিরল অধিকাংশ মানুষ যারা শুধু টেলিভিশনে ক্রিকেট দেখেছেন সম্ভবত তারা বোঝেন না যে এটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলাগুলোর মধ্যে একটা একটা শক্ত বল ঘন্টায় একশো তিরিশ চল্লিশ কিলোমিটারেরও বেশি গতিতে আপনার দিকে আসছে আর এটাই একমাত্র খেলা যেখানে বলটা মাটিতে পড়ার পর সুইং করে এদিকে ওদিকে সেকেন্ডের ভগ্নাংশে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে সামলাবেন বলটাকে এটা অত্যন্ত বিপজ্জনক খেলা আর আপনি তো জানেন বোলিং মেশিন হয়তো এখানেও আছে কলকাতায় ঠিক তো বোলিং মেশিন আছে আর তরুণদের বলছি একশো চল্লিশ কিলোমিটার নয় তবে আশি বা নব্বই কিলোমিটার তো আপনার বোলিং মেশিনকে নব্বই কিলোমিটারে সেট করুন আর দাঁড়িয়ে দেখুন বলটা কীভাবে আসছে আপনার দিকে মনে হবে পাগলামি তো প্রত্যেকটা বলই আলাদা যেভাবে আপনার দিকে আসছে তো এটা সামলানো প্রয়োজন আমাদের বুঝতে হবে ওখানে যারা আছেন তারা যথেষ্ট ভালো তাদের নরবরে লাগতে পারে তারা শূন্য করতে পারেন কিন্তু তারা যথেষ্ট ভালো নিজেদের কাজে তবে এর মধ্যেই কেউ স্বতন্ত্র হয়ে যান এটা আমাকে মনে করিয়ে দেয় সেই মোটরসাইকেল রাইডারের কথা যার নাম ছিল কেনি রবার্টস যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন পরপর পাঁচবার মানুষ বিশ্বাস করতে পারেননি কারণ সারা দেশে আপনাকে ষোলোটা রেস জিততে হবে চ্যাম্পিয়নশিপ পেতে গেলে সব মেশিনই প্রথম সারির কোম্পানির তৈরি প্রতিভাও তার শ্রেষ্ঠত্বে বিরাজমান কিন্তু পরপর পাঁচবার জেতাটা ধরা হতো অভূতপূর্ব এবং অসম্ভব তাকে জিজ্ঞেস করা হলো আপনি কিভাবে এটা করেন তিনি বললেন আমি লাগাম ছাড়া হই লাগাম ধরেই আমি এটা খুব ভালো বুঝি জীবনের প্রতি পদক্ষেপেই আমি ওভাবে বাঁচি সবসময় নিয়ন্ত্রণহীন কিন্তু নিয়ন্ত্রণ রেখে এটাই খুঁজে চলেছেন প্রত্যেকে তারা সামান্য উন্মাদনা চান তাদের জীবনে কিন্তু তারা উন্মাদ হতে চান না তাদের নিরাপত্তা এবং স্বস্তির চাহিদা সেই সামান্য উন্মাদনা থেকে বঞ্চিত করে রেখেছে তখন তারা অবাক হয়ে যান এ কী হলো আমার জীবনে এটা এক ঘেঁয় আর বিস্বাদ হয়ে গেল তখন বেরিয়ে আসতে চেষ্টা করেন কিছুর দ্বারা আহত হন আবার তারা চারপাশে দেওয়াল তুলে ফেলেন এই পদ্ধতি চলতেই থাকে তো এরকম উদাহরণ যখন দেন একটা কারণ হলো উদ্দীপনা আর একটা জিনিস হল যা করছেন সেটাকে ভালোবাসা যা করছেন সত্যিই সেটাকে ভালোবাসা সেটাই আপনি করতে চান হায়দ্রাবাদের অন্যতম এক অভিনেতা তার শেষ প্রশ্ন ছিল সদ্গুরু সব ঠিক আছে কিন্তু ক্রিকেটে পাকিস্তানকে কি করে হারাবো আমি বললাম পাকিস্তানকে হারাবার চেষ্টা করা উচিত নয় আপনি শুধু বলটাকে মারতে শিখুন বলটার মধ্যে কোনো পাকিস্তান নেই ঠিক আছে আপনাকে শুধু বলটাকে মারতে হবে আপনাকে পাকিস্তানকে হারাতে হবে না আপনি যদি নির্বোধ আবেগ দিয়ে পাকিস্তানকে হারাতে যান আপনি কিছু নির্বোধ কাজ করবেন যেটা ঘটে চলেছে ধারাবাহিকভাবে তো মনে হয় সম্প্রতি বিরাট কোহলি একটি টেলিভিশনে বলেছেন আমার একমাত্র সমস্যা আমি রেগে যাই আমি সন্ন্যাসীর মতো হতে চাই বা এরকম কিছু তার চোখে যা শান্ত হওয়ার উপায় মনে হয় ওর ভারসাম্যের প্রয়োজন তার যা প্রতিভা রয়েছে সাথে যদি স্থিতিশীল হতে শেখেন তিনি অভাবনীয় হতে যাচ্ছেন পৃথিবীর বুকে নতুন ক্রিকেট গাথা হতে চলেছেন শুধুই আরও একজন খেলোয়াড় নন তার প্রয়োজনীয় উপাদানও রয়েছে আমি এটা বলেছিলাম তার সতেরো বছরে যখন সিঙ্গাপুরে তাকে খেলতে দেখি অনূর্ধ্ব আঠারোর দলে তিনি দলের অধিনায়ক ছিলেন সেই সময় ছেলেটিকে খেলতে দেখে বলেছিলাম এই ছেলেটি অনেক দূর যাবে তারপর পাঁচ ছ বছরের জন্য সে হারিয়ে যায় আমার রাডার থেকে আর হঠাৎ একদিন জেগে ওঠে টেস্ট ক্রিকেটের ভারতীয় দলে এখন সে তার মতো তার নিজেকে স্থিতিশীল করা প্রয়োজন তিনি যদি শান্ত আগুন হতে শেখেন যে আগুন তাকে পোড়াবে না তাহলে তিনি এমন কিছু করবেন যা সম্ভবত বহুদিন করা হয়নি আমার মনে হয় আমরা তাকে আত্মরূপান্তরের সেই পদ্ধতিগুলো দিতে পারি যা সেই আগুনকে কেড়ে নেবে না নিজেকে আপনি দুভাবে উদ্দীপ্ত করতে পারেন যদি আমি ক্রুদ্ধ হই নিজেকে চালিত করতে পারি এটা একটা পথ কিন্তু আপনারা সকলেই জানেন যে যখন ক্রুদ্ধ হন তা আপনাকে চাগিয়ে দেয় একই সঙ্গে বহু রকমে এটা আপনার বোধকেও ছিনিয়ে নেয় আপনার দক্ষতাকে ছিনিয়ে নেয় ভিত্তিক বা চিকিৎসাবিদ্যার উপায়ে আমরা আপনাকে দেখাতেও পারি যে যখন আপনি ক্রুদ্ধ হন কিভাবে আপনার দেহ বিষাক্ত হয় ওরকম হওয়ার পরিবর্তে প্রীতিকর অনুভূতি নিয়েও আপনি নিজেকে চালিত করতে পারেন আপনি জানেন না কিভাবে সেটা হয় দেখুন আমরা দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দহনশীল ইঞ্জিন ব্যবহার করে চলেছি যা বহু রকমভাবে ধোঁয়ায় দূষিত করে আমাদের মারছে কিন্তু আমাদের চালিত করছে এখন যে ইঞ্জিন এসেছে তাতে কোনো অভ্যন্তরীণ দহন হয় না যা মসৃণভাবে চলে শব্দ ধোঁয়া বা কোনো কিছু ছাড়া আমরা এখন সেখানে আসছি অটোমোবাইলের নতুন যুগে একইভাবে মানবতার নতুন যুগে নিজেকে আপনি অত্যন্ত উদ্দীপ্ত করতে শিখুন আমি দিনে কুড়ি ঘন্টা জেগে থাকি তিনশো পঁয়ষট্টি মানুষ আমাকে জিজ্ঞেস করেন কি আপনাকে উদ্দীপ্ত করে সদ্গুরু আপনার মিশন কি আমি বলি আমি সবাইকে বোকা বানিয়ে যাচ্ছি কেন আপনার ক্রোধ বা এটা ওটার প্রয়োজন হয় ইফ আউট অফ সেন্স ইউ ক্যান ড্রাইভ ইউর যদি বোধ হারিয়েও নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারেন ক্রোধ বা ঘৃণা দিয়ে নিজেকে চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই ওগুলো একরকম ভাবে শক্তি দেয় ঠিকই কিন্তু আপনার দক্ষতাকে ছিনিয়ে নেয় নানা রকম ভাবে এই ছেলেটির আত্মরূপান্তরের পদ্ধতিগুলির প্রয়োজন মনে হয় তাকে আমাদের ওটা দেওয়া উচিত আমি এটা করতে চাই তার জন্য কারণ তিনি অপেক্ষায় থাকা অভাবনীয়তা অভাবনীয়তা অবশ্যই এখন সেটা না বললেও মানে আরো অনেক বড় হতে পারে কিন্তু অসামান্য তো এখনই বলা যায় দেখুন এক বছরের অসামান্য তোকে ভুলে যাবে ভুলে যাবে। তাকে ধারাবাহিক হয়ে উঠতে হবে হ্যাঁ